তো ভাই ব্রাদার, আপনারা স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পাচ্ছেন। অপু বিশ্বাসের যে ছবিটা অপু হেটার্সরাই তৈরি করছে এবং সেখানে তারা একটা স্ট্যাটাস দিছে, তো সেই স্ট্যাটাসটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপর এই ছবিটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, তিনি সেখানে লিখেছেন, সবাই দেখি শুধু জানতে চাচ্ছে 2023 সালে দেখা সেরা সিনেমার নাম কি। তারা জেনে নিন, 2023 সালে আমার দেখা সেরা সিনেমা হচ্ছে ঢালুইট কুইন, কদু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন। এটা নিশ্চিত অপু হেটার্সরাই এটা এই স্ট্যাটাসটা দিছে এবং এই ছবিটাও তারাই ছাড়ছে, এবং পেজের যে নাম রয়েছে যেই লাউ সেই কদু, এটা নিশ্চিত অপু বিশ্বাসের হেটার্সরাই এটা তৈরি করছে। দেখেন এখানে পিকচারটা যে ছাড়ছে, এখানে অপু বিশ্বাসের পেটটা উঁচু দেখা যাচ্ছে এবং সেখানে মার্ক করে দিছে। তো আমি আগেই বলে নিই যে একটা ছেলে হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত হচ্ছে না, তারপর বলতে হচ্ছে, কারণ অপু হেটার্সরা তারা মানুষের শারীরিক গঠন নিয়ে তারা কথা বলতেছে, মানে কতটা নিচে নেমে গেছে। দেখেন এখানে অপু বিশ্বাস মূলত পেটটা উঁচু দেখানোর কারণ হচ্ছে যে অপু বিশ্বাস সেখানে একটা ইলাস্টিক বা রফাট লাগানোর কারণে অপু বিশ্বাসের পেটটা উঁচু দেখাচ্ছে, কিন্তু অপু হেটার্সরা তারা এই বিষয়টা নিয়ে ট্রোল করা শুরু করে দিছে। এটা যদি বুবলি পড়তো বা অন্য কোনো মেয়ে পড়তো তাহলে তাদেরটাও কিন্তু এমনটাই দেখাইতো। তো যারা অপু হেটার্সরা মানুষের শারীরিক গঠন নিয়ে, মানে এটা কতটা একটা ছোট লোকের কাজ, দেখেন শারীরিক গঠন নিয়ে মানুষের এগুলো নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে। তো ভাই ব্রাদার, আমি তাদেরকে বলবো যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন, যে এই পেজটা যেই লাউ সেই কদু এটা একদম অপু হেটার্সরাই এটা তৈরি করছেন, এবং এই অপু বিশ্বাসের এখানে যত বাজে বাজে পিকচার এডিটিং কইরা, তারপর বাজে বাজে স্ট্যাটাস দেওয়া, এগুলো ছাড়া হয়, মানে অপু বিশ্বাসকে ছোট করার জন্য, অপমান করার জন্য এগুলো করা হয়। বিশেষ করে যারা বুবলি ভক্তরা রয়েছেন তারাই মূলত এই কাজটা করতেছেন। তো আমি যারা অপু ভক্তরা রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ করব যে এই পেজটাকে সবাই রিপোর্ট মেরে দেন ভাই। একটা মানুষের শারীরিক গঠন নিয়ে এভাবে বলাটা উচিত না, এদেরকে আসলে মানে কি বলবো, বেয়াদবের বাচ্চা একটা। তো ভাই ব্রাদার, যারা অপু ভক্তরা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই পেজটাকে রিপোর্ট মেরে দেবেন।